দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। লালমনিরহাটে প্রবল বর্ষণে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুলাঘাটা ওয়াবদা বাজারের যোগাযোগের রাস্তা ভেঙে গেছে। পাকা রাস্তাটি ভাঙার কারণে চরশিবের কুঠি গ্রামের 200+ পরিবারের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। তাছাড়াও আকস্মিক এই পাকা সড়কটি ভেঙে যাওয়ায় মৎস্য ঘেরসহ বেশ কিছু বাড়িঘরে পানি প্রবেশ করেছে, ভেসে গেছে মাছ। সড়কটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।